ফেসবুকে অপদার্থের বন্ধু হওয়ার চাইতে জ্ঞানীর ফলোয়ার হয়ে থাকাটা অনেক ভালো আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম। জন এফ কেনেডি স্কুল অফ অর্নামেন্টের একটা শো হয়েছিল, ট্যালেন্ট শো। উনি ট্যালেন্ট শোতে উইনার হয়েছিলেন, ফার্স্ট হয়েছিলেন। উনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়েছেন এবং তার আগে উনি আরেকটা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, যেটা উনি কিন্তু আরেকটা বিখ্যাত বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। তো আমরা যারা দেখতে অতটা ভালো না, তারা অনেক সময় বলি না যে সৃষ্টিকর্তা সবাইকে সব কিছু দেয় না, যাকে চেহারা দেয় তাকে গুণ দেয় না। এইটা দেখে মনে হয় না যে কিছু কিছু মানুষের সব কিছুই থাকে, মনে হয় না? তো আমি যতবারই দেখি আমি এই ব্যাটার উপর ক্রাশ খাই। আচ্ছা, একটা মানুষ কার উপরে ক্রাশ খাচ্ছে সেটা দিয়ে কিন্তু মানুষটার ব্যক্তিত্ব সম্পর্কে আইডিয়া করা যায়। কিরকম জানেন, ধরেন কারো ক্রাশ হচ্ছে নায়িকা ময়ূর, হাসতেছেন কেন? ওই ভালো তো হাসা কেন বুঝতে পারে না। এখন যার ক্রাশ ময়ূরে, তার মানসিকতা, তার ব্যক্তিত্ব আমরা কিন্তু বুঝতে পারি। আপনার যদি কারো আত্মীয় ময়ূরী হয়, প্লিজ আপনারা কিছু মানে অন্যভাবে নিয়ে না, আমি ময়ূরীর অনেক ফ্যান, আমি অনেক ভালোবাসি, জাস্ট কথা কথা বলছি। আচ্ছা, তো আপনারা যাদের উপর ক্রাশ খাচ্ছেন তাদেরকে প্রতি সপ্তাহে একটা করে প্রেমপত্র লিখবেন, সেটা তাদের কাছে পৌঁছাবেন না, তাদের নাম উল্লেখ করবেন না, ফেসবুকে শেয়ার করবেন। এতে আপনার চিন্তা ভাবনা সুন্দর হবে, আসলেই হয়। যেমন আমার ক্রাশের তালিকায় অনেকেই আছে, বলে শেষ হবে না, সুচিত্রা সেন জাতীয় ক্রাশ, আর অনেককে তো দেখালাম, আর অনেকে ফেসবুকে দেখি, দেখার পর মনে হয় বড় বড় নিঃশ্বাস ফেলেই মনে হয় সে কেন আমার না, এরকম একটা সুন্দর মেয়ে কেন আমার জীবনে আসে না এরকম। এবং তার পাশে যাকেই দেখি তাকেই উচিত মনে হয় যে তার বয়ফ্রেন্ড বা তার স্বামীর যদি পিছনে কষ্টাতে এসে একটা লাঠি মারতে পারতাম কত শান্তি লাগতো, মানে মনে হয়। কখনো তাদের ছবিতে লাইক দেয় কি না, লাইক দিলে আপনার বেড়ে যাবে, কিন্তু স্টকিং করুন, দেখি ভালো লাগে, শান্তি শান্তি লাগে, এ শান্তিটা অনেক। আচ্ছা, বিনয়ী ব্যক্তি সম্মানিত হন। আমি এটা আগেও বলেছিলাম, যারা বড় মানুষ তাদের অন্ধকার দিকগুলো নিয়ে না ভেবে আলোকিত দিকগুলো নিয়ে ভাবে। যখন হুমায়ুন আহমেদকে নিয়ে কথা বলবেন তখন এটা মাথায় আনবেন না, হুমায়ুন আহমেদ তো আসলে শাওনকে বিয়ে করার পর বরবাদ দিয়েছে, এটা হচ্ছে আমাদের একটা কমন ডায়লগ, এটা একটা অসুস্থ ডায়লগ। হুমায়ুন আহমেদ আমাদের বই পড়তে শিখিয়েছেন সেটা আমরা কেউ বলি না। একজন হুমায়ুন আহমেদ আর ফিরে আসছেন না, ওনার এক পিসি ছিলেন এবং ওনার মৃত্যুকে আর কেউ আসবে, আমি জানি না আর কেউ আসবে কিনা, খুব ডিফিকাল্ট, কঠিন। তার যে সৃষ্টিগুলো সেই সৃষ্টিগুলো নিয়ে ভাবে আপনি আমি, আমরা হয়তো বা কারো মন ভালো করতে পারি না, কেউ যখন কষ্টে থাকে তার পাশে দাঁড়াতে পারি না, হুমায়ুন আহমেদ পারেন। এখানে তার অনেক বড় একটা কৃতিত্ব, তাকে সম্মান করতে শিখবেন। আপনি যখন বলেন হুমায়ুন আহমেদ তো শাওনকে বিয়ে করছে, তখন আমার মাথায় খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করে, প্রশ্ন আসে আপনার সমস্যা কোথায়, আপনি বিয়ে করতে পারেন নাই সেটা হয়। এরপর আমরা খুবই ঈর্ষা করে যাবে বাঙালি যাবে, এটা আমাদের আছে, আমাদের মধ্যে এই জিনিসটা আছে। আপনি কাউকে কি দিয়ে বিচার করেন সেই জিনিসটা কিন্তু আপনার মানসিকতা প্রকাশ করে। ভোরবেলায় দুইটা লোক তাড়াহুড়া করে হাঁটতে গিয়ে ধাক্কা খাইছে, একটা লোক উঠছে নামাজ পড়ার জন্য, আরেক লোক উঠছে চুরি করার জন্য ভোরবেলায়। তো যে লোকটা চুরি করতে উঠছে সে ভাবতেছে হাই হাই হাই, এই লোক তো আমার আগে ঘুরতে উঠে গেছে, সে তো আমার থেকেও বড় চোর, কালকে থেকে আমি আরো আগে ঘুরতে পড়বো। আবার যে লোকটা নামাজ পড়ে, নামাজ পড়ার জন্য বের হয়েছে, সে ভাবতেছে হাই হাই, আমি ভাবছি আমি অনেক ভালো নামাজি মানুষ, এ তো আমার আগে ঘুরতে উঠে গেছে, কালকে থেকে আমি আরো আগে ঘুরতে পড়বো, যাতে মসজিদ আমি তার আগে যেতে পারি। দেখেন, যে যেমন তেমন করে অন্যকে বিচার করে, এটাই বলছে। মন ভালো করার অনেকগুলো বুদ্ধি আছে,
তো একটা বুদ্ধি আপনাদের সঙ্গে শেয়ার করি, এটা আমি খুব ফলো করি। তাই আপনার পছন্দের কোন একটা গান আপনি গলা ছেড়ে গাইবেন, এরকমটা কিন্তু মন ভালো করে দেয়। অথবা আপনার পছন্দের কোন একটা গান ছেড়ে রুমের দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে হাত পা ছেড়ে নাচানাচি করবেন, কোনো সমস্যা নাই, এটাও কিন্তু মন ভালো করে। এই কাজটা কেউ করেন না? আমি করি, এখনো করি, ভালো লাগে, নাচি, সত্যি সত্যি নাচি। অনেক যখন টায়ার্ড হয় তখন মনে হয় দুনিয়াটা এত সুন্দর কেন, ওরকম মনে হয়। কেন জানেন? আপনার মন ভালো করে দেওয়ার জন্য পৃথিবীতে কেউ নাই, আপনাকে সেই দায়িত্বটা গ্রহণ করতে হবে। আমার এক বন্ধু ছিল, সে এখন অস্ট্রেলিয়ায় থাকে, চুয়েটে পড়তো আমাদের সাথে। তো তার ধারণা ছিল সে খুব সুন্দর করে গাইতে পারে, এবং তার ধারণা ছিল সে খুব সুন্দর করে কবিতা আবৃত্তি করতে পারে। কিন্তু বিশ্বাস করেন, তার উচ্চারণ, গলার ধরন অতি জঘন্য লেগেছিল। ওর মুখে শুনে আমি অনেকগুলো গান চিনতেই পারি, পরিচিত গান, কিন্তু ও যখন গায়ে আমি আর বুঝতে পারি এটা কি গান। আমার অনেক প্রিয় গান ওর গলায় শোনার পর আমার এখন আর ভালোই লাগে না, ওর স্মৃতিটা মনে পড়ে। কিন্তু এই বেটা করতো কি, সবাইকে ধরে ধরে গান শোনাতো, দোস্ত একটা একটা গান, একটা গান দোস্ত, একটা দোস্ত কালকে একটা কবিতা নির্মাণ করছি, সেই রকম হয়েছে বেটা। আমি তিন চারবার বলছি, আমি তো পুরো ফিদা হয়ে গেছি, একটু শোনো প্লিজ। সে নিজের জন্য নিজে ফিদা হয়ে গেছে, মানে তার সবচেয়ে বড় ফ্যান ছিল সে নিজে। তো একবারের ঘটনা, একদিনের ঘটনা শেয়ার করি। তো তার খুব মন মন খারাপ, সে বলে দোস্ত কিছু না, মনে রাখলে একটা কথা, আজকে গান না কবিতাও না, না দোস্ত একটা, আমি কালকে এটা করছি খুব ভালো হয়েছে, নিঝরে সম্মোহন তোর অনেক ভালো লাগবে। আমি বলি কি খাওয়াবি বল, তুই যা খেতে যাবি তাই খাওয়াবো, তারপরে শুনো। সে কিন্তু আসলেই খাওয়াইতো, আমি ফান করতেছি না, আসলেই খাওয়াইতো। তো আমি বললাম ঠিক আছে শোনা। তো চুয়েটের ওখানে পাশে একটা ধান খেতের মতো ছিল, ওখানে বসে সে শোনাচ্ছে তার কবিতা। স্টাইলটা দেখেন আপনারা বুঝবেন সে কি জিনিস ছিল। বিশ্বাস করেন সে কেয়ারই করতো না। আমি যখন তার কথা ভাবি তখন তাকে মনে মনে স্যালুট করি, সে ঠিক কাজটাই করতো, কারণ তার মন খারাপ হলে তো সেই মন ভালো করার দায়িত্ব আমরা নিতাম না, তাকেই তার মন ভালো করতে হোক, সে সেই কাজটাই করতো। পৃথিবীতে সবাই জ্ঞান করার কিছু নাই। আচ্ছা, জীবনের সকল ক্ষেত্রে দুই ধরনের ব্যক্তিকে এগিয়ে চলবেন, এক অতি পণ্ডিত, দুই অতি বুদ্ধিমান। অতি পণ্ডিত এবং অতি বুদ্ধিমান মানুষ জীবনে কিছু করতে পারে না, বোকা মানুষরা এই পৃথিবীর ইতিহাস রচনা করে, করতেছে এবং করবে। অতি পণ্ডিত মানুষ কিছু করতে পারে না, অতি বুদ্ধিমান মানুষ কিছু করতে পারে না, তাদের সাথে ফ্রেন্ডশিপ করবেনই না, দরকার নেই। আচ্ছা, এটা তো বললাম, এটা দেখা যায়, আপনারা নেটে সার্চ করে পাবেন, মুভিটা অনেক সুন্দর। আর অরিজিনাল যে গল্পের বইটা মানে উপন্যাসটা রাবেস্তরি, ওটা এরিক সেগালের লেখা, উপন্যাসটা অনেক চমৎকার। টাইটানিকে একটা কথা ছিল এই টাইপের, ইফ ইউ লাভ মি নেভার সে সরি, নেভার সে থ্যাঙ্ক ইউ, মনে আছে কথাটা? এটা অরিজিনালি হচ্ছে লাভ স্টোরি মুভির নাম, এবং অরিজিনালি হচ্ছে লাভ স্টোরি উপন্যাস থেকে নেওয়া। তো এই মিউজিকটা শুনেছেন কখনো? এর আগে শোনা হয়েছে কারো? কারো না। ওকে, এই মিউজিকটা একটা গানে ব্যবহার করেছেন নচিকেতা। নচিকেতার গান শোনা হয়েছে? নচিকেতা ওনার একটা গান আছে, আজকে ইউটিউবে সার্চ করুন, সেই ফুলে আসা দিন, এর মানে সেই মুভির এই মিউজিকটা ইউজ করা হয়েছে। যাই হোক, আমরা এখন দেখি আমরা কে কি ভাবলাম, আপনারা যদি বলার জিয়া করেন ভালো হয় আমার জন্য। কে কি ভেবেছে? হ্যাঁ হ্যাঁ বলেন। তারিখটা হচ্ছে 2011 সালের নভেম্বরের 2 তারিখ। আমরা বেশ কয়েকদিন ধরে শুনছিলাম বিসিএস পরীক্ষার রেজাল্ট হবে, হচ্ছিল না, 30তম বিসিএস। নভেম্বরের 1 তারিখ রাত 11:30টায় আমি আমার ফেসবুকের আইডিটা ডিঅ্যাক্টিভেট করে শুয়ে পড়লাম। ডিঅ্যাক্টিভেট করার কারণ ছিল, কারণটা হচ্ছে তখন তো আমার লাইফটা খুব কষ্টে কাটছিল, মানসিক কষ্টে। পরের দিন নভেম্বরের 2 তারিখ হচ্ছে আমার জন্মদিন, আমি চাইছিলাম না কেউ আমাকে পরের দিন উইশ করুক, এটা আমি চাইছিলাম না।
আমার একটা ব্যাপার হচ্ছে, যখন আমি খুব কষ্টে থাকি এবং সেই কষ্টের জন্য যখন আমি নিজেই দায়ী, তখন কেউ ভালো কোনো কথা বলে আমার ভালো লাগে না। তখন আমি চাই সবাই আমাকে ধিক্কার দিক, সবাই আমাকে গালাগালি করুক, সবাই আমাকে প্রহার করুক মানসিকভাবে, ওটাই আমি চাই। তো পরের দিন সবাই মজার মজার কথা বলতে দেবে, হ্যাপি বার্থডে তুই, তুমি খুব ভালো ইত্যাদি ইত্যাদি, আমার এটা ভালো লাগতো না। ওই জন্য আমি ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি, কারণ ফেসবুক না থাকলে জন্মদিন কারো জানার কথা না। যে কয়েকজন মনে রাখবে তারা আমাকে মোবাইলে টেক্সট করবে, ডিঅ্যাক্টিভেট করলাম। পরের দিন দুপুরের দিকে আমার এক ফ্রেন্ড আমাকে ফোন করে বললো, দোস্ত আজকে রেজাল্ট হবে। সে 28 বিসিএস, আজকে রেজাল্ট হবে। আমি বললাম, স্যার বেটা প্রতিদিন রেজাল্ট হয়, বলে আজকে রেজাল্ট হবে একদম শিওর। তো তখন তো টেনশন বেড়ে গেছে, এতদিন মনে হচ্ছিল রেজাল্ট হয় না কেন, তখন মনে হচ্ছিল রেজাল্ট হচ্ছে কেন, টেনশন বেড়ে গেছে, কি দরকার ছিল আর ভাই কি। তো টেনশনে মুভি দেখা শুরু করলাম, আমি প্রচুর মুভি দেখতাম। প্রথমে দেখা শুরু করছিলাম 400 ডোজ, একটা মুভি আছে খুবই অসাধারণ মুভি, খুব বেশি ভালো মুভিটা, দেখে নেওয়া ভাল লাগতেছে না দেখতে, আগে দেখা মুভি চিন্তা করেন, টেনশন কাটানোর জন্য এরপর দেখা শুরু করছি গডফাদার 2, টেনশন কাটানোর মুভি কিন্তু এটা না, মাথা কাজ করে না ভাই। পৌনে 4টার দিকে, পৌনে 4টা কি 4টার দিকে আমার এক ভাইয়া আমাকে ফোন করে বললেন, এই সুশান্ত রেজাল্ট কিন্তু হয়ে গেছে। ভাই রেজাল্ট হয়েছে? বলে আপনি তো কাস্টমসে ক্রস করছেন, রেজাল্ট দেখেন। ভাইয়া ফার্স্ট হয়েছি কেন, কি হয়েছে? এটা হচ্ছে আমার প্রথম কথা, দুনিয়া ফার্স্ট হয়েছে আপনার 30-36-53 না? জি ভাইয়া। বলে আপনি রেজাল্ট ইন্টারনেটটা খুলে দেখেন, আমার কল আসতেছে, আমি রাখি ফোনটা। তো উনি হচ্ছে রাজু ভাই, কনফিডেন্সের পরিচালক, উনি ফোন করছিলেন, প্রথম ফোনটা আমার কাছ থেকে ছিল। আমি ঢুকলাম ইন্টারনেটে, ঢুকার পর দেখি পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটটা লোড হচ্ছে হচ্ছে, তখন খুব চাপ থাকে, প্রেশার থাকে, আপনারা যখন পরীক্ষা দিবেন বিলাই দেবেন কথাটা, হচ্ছে না, আবার রিফ্রেশ দিন। অবশেষে রেজাল্ট নামালাম, পিডিএফ ফাইলটা নামাই, দেখি যে ফন্টে রেজাল্ট দিছে ওই ফন্টে আমার কম্পিউটারে নাই, ওই ফন্টটা নামাইছি গুগল করে। নামানোর পর দেখি পিসিএস শুল্ক ও আবদারি প্রথম রোল নাম্বারটা আমার 30-36-53। আমি বুঝতেছি না যে মানে প্রথমে রোল নাম্বার থাকার মানে কি আসলে, আমি কি করছি, কারণ চাকরি পাইছি এটা মানাটাই অনেক কষ্টের, প্রথম হয়েছে এটা মানবো কিভাবে, তাই মানতে পারতেছিলাম না আমি প্রথম হয়েছি, আমি যা বলতেছি সত্য বলতেছি, আমার প্রথম হবো এটা স্বপ্নের বাইরে ছিল। তখন আমি ঝিম ধরে বসে থাকলাম, তখন আমি বাসায় আমি ছিলাম, আমার মা ঘুমাচ্ছিলেন, আমার ছোট ভাই টিউশনে দিয়ে গেছে, বাবা ছিল কোর্টে। তো আমি ঝিম ধরে বসে আছি, আমি ভাবতেছি এবং মনে মনে প্রার্থনা করতেছি যাতে এই রেজাল্টের কোনো কারেকশন না করে, কারেকশন দিলে আমি গেছি আমার কাজ থাকবে। 10 মিনিট বসেছিলাম ঝিম ধরে, খালি রিফ্রেশ দিই রিফ্রেশ দিই, আবার নামাইছি রেজাল্ট, দেখি যে না একই আছে। তখন আমার কাছে মনে হয়েছে এটা কি হলো, মানে আমিও একটা চাকরি পাইছি, আমার একটা চাকরি আছে আজকের পর থেকে, এটা এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার মনে হয়েছে তার মানে আমি কাউকে ফোন দিলে ফোনটা সে রিসিভ করবে, আমি এখন পৃথিবীতে আমার একটা অস্তিত্ব আছে, আমাকে অনেকে চিনবে, আমার মা বাবাকে বকাবকি শুনতে হবে না, আমার মা বাবাকে অপমান সহ্য করতে হবে না। আমি আমার মায়ের কাছে গেলাম, গিয়ে বললাম, মা আমাদের রেজাল্ট দিচ্ছে, আমি ক্রস হয়েছি মা। আমার মা আমাকে জড়াই ধরে কান্না করে দিয়েছে, আমাকে কেউ জিজ্ঞেস করলে যে তোমার রেজাল্টের কোন স্মৃতিটা তোমার সবচাইতে বেশি মনে পড়ে, আমার মায়ের চোখের জলটা বেশি মনে পড়ে, আর কোনো কিছু মনে পড়ে না। আমি ভাবতেছিলাম আমার মা বলে বাবা, মানে মা কথা বলতে পারতেছে না, পরে বাবাকে ফোন করলাম, বাবা আসলো, ছোট ভাই আসলো, মানে তখন মনে হচ্ছিল যে না পৃথিবীতে আমি একটা মানুষ, আমার একটা অস্তিত্ব আছে, আমাকে আমি একদম ফেললাম, আমিও কিছু একটা করতে পারি, এটা মনে হয়েছিল। এবং বিশ্বাস করেন রেজাল্ট জানার আগ মুহূর্ত এবং পরের মুহূর্তে অনেক পার্থক্য, পুরো একটা সময় মনে হচ্ছিল পৃথিবীতে কেউ না, এরপরে মনে হচ্ছিল পুরো পৃথিবীটা আমার, অনেক পার্থক্য। একটা সেকেন্ড আপনার লাইফটাকে পুরো চেঞ্জ করে দিতে পারে, ওই সেকেন্ডটার জন্য আপনাকে ওয়েট করতে হবে, খুবই বিনয়ের সাথে সেকেন্ডটা আসবে, মন থেকে বিশ্বাস করেন যে সেই সেকেন্ডটা আসবে, নিশ্চয়ই আসবে। তো ওই জন্মদিনে আমি যে উপহারটা পাইছিলাম, আমি আমার লাইফে কখনো এত বড় উপহার পাইনি। এর কারণ হচ্ছে কি জানেন, এর আগে যতগুলো জন্মদিন গেছে, যতগুলো উপহার পাইছি, প্রত্যেকটা কোনো না কোনো মানুষ দিছে। এই প্রথম সৃষ্টিকর্তার কাছ থেকে কোনো একটা উপহার পাইছি। সৃষ্টিকর্তা যখন আপনাকে কোনো একটা উপহার দিবে, ওটা অনেক বড় হবে, অনেক বড়।
ওইটার জন্য ওয়েট করে আপনার লাইফে আসবে সেই দিনটা। আমি বড় প্রমাণ, আমি দেখছি এটা হয়। আমি দাঁড়িয়ে গেছি আপনার সঙ্গে জড়ের চেয়ে, আমি দেখছি এটা হয়। আমাকে এখন অনেক কিছু মনে হচ্ছে না ভাই, অনেক কিছু মনে হচ্ছে। আমার একটা সময় ছিল যখন আমি ওখানে বসে থাকার লজ্জায় বসতাম না, যে আশেপাশের লোকজন আমাকে টিটকারি মারবে, টিস করবে, আমি লজ্জায় হয়তো বা ক্যারিয়ারটা দিয়ে আসতাম না। আমার ওই অবস্থা ছিল, আমি সেখান থেকে উঠে আসছি, খুব ছোট অবস্থান থেকে উঠে আসছি। আপনিও পারবেন, হয়তো বা সৃষ্টিকর্তার আমাকে নিয়ে একটা প্ল্যান ছিল, আমি ওনার একটা মাস্টার প্ল্যানের অংশ ছিলাম, সেটাই হয়েছে। কখনো অন্য কারো ঘাড়ে ভুলটা চাপাবেন না। আপনি কি জানেন গুগল কোম্পানি কখনো ইউনিভার্সিটি যারা টপার, যারা ফার্স্ট সেকেন্ড হয় তাদেরকে নেয় না কোম্পানিতে? আপনারা একটু বলে মানে এই গুগলে এটা সার্চ করবেন, হোয়াই গুগল ডাজ নট রিক্রুট দ্য টপার্স, এই কথাটা দিয়ে সার্চ করবেন। অনেক আর্টিকেল আছে ইন্টারনেটে। গুগল সাধারণত টপারদেরকে চাকরি দেয় না, কেন দেয় না জানেন? গুগল মনে করে যারা বিশ্ববিদ্যালয়ে টপার তারা সাধারণত বিশ্ববিদ্যালয়ে ভুল কম করে, তাদের লাইফে ভুল কম। যদি তাদেরকে চাকরি দেওয়া হয় তাহলে যদি কাজে কোনো ভুল হয় তখন তারা সেই ভুলটা দায়িত্ব নিতে পারেন না এবং অন্যের ঘাড়ে ওই দায়িত্বটা চাপাই দেন যে ভুলটা আমার না, ভুলটা তার, এবং এটা কোম্পানির এফিসিয়েন্সি, কোম্পানির প্রোডাকশন কমাই দিবে। এই কারণে ওরা টপারকে চাকরি দেয় না, সবসময় ভুলটা মেনে নেওয়ার চেষ্টা করে। আপনি মেনে নেন ভুলটা আপনার, অন্য কারো না। এটা একটা খুব ইউজফুল হ্যাবিট। এটা দেখা যায় কি, এটা একটু ভালো করে দেখেন, এটা খুব মজার বিষয় একটা, যে আপনার জীবনে কি কোনো সমস্যা আছে? যদি উত্তর হয় নো, কোনো সমস্যা নাই, দেন ওয়াই ওয়ারি, এত চিন্তার কি আছে ভাই? ডু ইউ হ্যাভ এ প্রবলেম ইন লাইফ? ইয়েস, হ্যাঁ আমার লাইফে একটা প্রবলেম আছে। ক্যান ইউ ডু সামথিং অ্যাবাউট ইট? আপনি কি এই সমস্যাটা সমাধান করার জন্য কোনো কিছু করতে পারবেন? যদি উত্তরটা হয় ইয়েস, হ্যাঁ করতে পারবো, দেন ওয়াই ওয়ারি, এত চিন্তার কি আছে, করেন। আবার আসে, ডু ইউ হ্যাভ এ প্রবলেম ইন লাইফ? আপনার লাইফে কি কোনো প্রবলেম আছে? ইয়েস, হ্যাঁ আছে। ক্যান ইউ ডু সামথিং অ্যাবাউট ইট? আপনি কি এটা নিয়ে কোনো কিছু করতে পারবেন? নো, ওই প্রবলেমটা সলভ করার কোনো ওয়ে আমার কাছে নাই, দেন ওয়াই ওয়ারি, চিন্তা কি আছে? তো দুশ্চিন্তা কাটানোর জন্য আমি এর থেকে ভালো কোনো, ফুটবল যাচ্ছে আজকে, হচ্ছে একটা ম্যাচ আছে, কালকে ফাইনাল খেলা। আপনারা ট্রাইব্রেকার দেখছেন না ফুটবলে? বেশিরভাগ সময় ট্রাইব্রেকারে কি হয় বলেন তো, গোলকিপার এদিকে লাফায়, বল যায় এদিকে, গোলকিপার এদিকে লাফায়, বল যায় মাঝখানে, হয় না এরকম ভাই? বরং গোলকিপার যদি লাফালাফি না করতো দাঁড়াই থাকতো হয়তো বা গোলটা হইতো না। প্রশ্ন হলো গোলকিপার লাফাই কেন? গোলকিপার যদি লাফায় এবং গোল খায় সবাই বলবে বেচারা কি দোষ, চেষ্টা তো করছে। আর গোলকিপার যদি দাঁড়াই থাকে থামার মতো গোল খায় তখন বলবে তুমি গোলটা মানে কে লোকটা, তুমি চেষ্টাই করো, তুমি লাফাও নেই কিসের জন্য, ঠিক না? আমরা এই ভুলটা আমাদের করি। আমরা বিসিএস পরীক্ষা দেবো, খুব ভালো কথা, বাসায় যে পড়াশোনা করতে হবে সে খেয়াল নেই, এই কোচিংয়ে দৌড়াই, ওই কোচিংয়ে দৌড়াই, ওখানে গ্রুপ স্টাডি, ওখানে গাছের নিচে গাছের তলায় স্টাডি, ওখানে এ স্টাডি, সে স্টাডি, পুকুর স্টাডি, কম্পাদার স্টাডি, দুনিয়ার সব। বাসায় যে পড়াশোনা করতে হয়, রুমে বসে যে পড়াশোনা করতে হয় সেই খবর কারো নেই। আমরা দৌড়াই কেন? আমাদের দেখে সবাই বলে ওরে বাপরে বাপ, কি পড়াশোনাটা করতেছে, ও তো ক্যাডার ঘোরাতে। আপনি যেখানেই পড়েন না কেন, যেখানেই পড়াশোনা করতে যান না কেন, আপনার প্রথম কাজ হচ্ছে আপনাকে বাসায় অনেক সময় দিতে হবে, আপনাকে পড়ার টেবিলে অনেক সময় দিতে হবে। যদি ওই সময়টা দিতে পারেন তাহলে আপনি যেখানেই যান কোনো সমস্যা নেই, যেখানেই পড়তে যান কোনো সমস্যা নেই। পড়াশোনাটা কিন্তু নিজের উপরে নির্ভর করে, এটা একটু মাথায় রাখবেন। ভয়ের জিনিস কি মনে করেন? আমাকে যদি কেউ বলে তুমি এখান থেকে জাম্প করো, এখান থেকে লাফাও, আমি খুব সহজেই লাফাতে পারবো, এটা কোনো ব্যাপার, আমি হ্যাঁ লাফানো যাবে, অসুবিধা কি? আমি কিন্তু লাফাই নাই, কিন্তু আমার মাইন্ড সেট আপ হচ্ছে কি এখানে লাফানোর কোনো ব্যাপারই না, আমি কিন্তু লাফাই নাই, কিন্তু আমার মাইন্ড সেট আপ হচ্ছে কি এটা সম্ভব, এটা করাটা সম্ভব। আমাকে যদি ওখানে তুলে দেয়, উপরে তুলে দেয়, যদি বলে লাফ দাও, তখন আমি হ্যাঁ ওরে বাপরে ভাব, এত উঁচু থেকে লাফ দিব আমার তো পা ভেঙে যাবে, সম্ভব না, সম্ভব না।
আমার কিন্তু লাফাতে ইচ্ছা করবে না, আমি কিন্তু লাফাই নাই, কিন্তু আমার মাইন্ড সেটআপটা কি নেগেটিভ, আমি লাফাতে পারবো না। ঠিক একই ভাবে দেখেন এই যে ফ্লোরটা, এই ফ্লোরটা কিন্তু একই আছে। আমি এখান থেকে ফ্লোরটার দিকে যেভাবে তাকাচ্ছি, উপর থেকে ফ্লোরটার দিকে একই ভাবে তাকাচ্ছি না। একটা জিনিসকে ভয়ের কিংবা সহজ করে আমাদের দৃষ্টিভঙ্গি, ওই জিনিসটা না। বিসিএস নিয়ে আমরা যতটা ভয় পাই তার বেশিরভাগই হচ্ছে আমাদের মনে সৃষ্টি হওয়া। জিনিসটা আসলে ভয়েরও না, জিনিসটা সহজও না, জিনিসটা যেমন তেমনই। আমরা সেটাকে যেভাবে দেখছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। একটা গল্প বলি আপনাদের। একটা মৌমাছি আছে, মৌমাছির নাম হচ্ছে বাম্বল বি। তো মৌমাছিটার যেটা ফিজিক্যাল স্ট্রাকচার যেরকম, সে ফিজিক্যাল স্ট্রাকচার অনুযায়ী মৌমাছিটা ফ্লাই করতে পারার কথা না, বাম্বল বি ফ্লাই করতে পারার কথা না। কোনো ফিজিক্সের সূত্র দিয়ে কিংবা কোনো ডায়নামিক্সের সূত্র দিয়ে এটা ব্যাখ্যা করা যায় না যে বাম্বল বি কেন ফ্লাই করে। বিজ্ঞানীরা অনেকদিন গবেষণা করলেন বাম্বল বি কেন ফ্লাই করে, ওর তো ফ্লাই করতে পারার কথা না, ওর ফিজিক্যাল স্ট্রাকচার অনুযায়ী ফ্লাই করতে পারার কথা না। তখন মাইক হ্যাকাবি নামে একজন বিজ্ঞানী দাঁড়িয়ে বললেন, আমার কাছে একটা আনসার আছে, আমার কাছে একটা সলিউশন আছে। বলে বলো। বলে বাম্বল বি এর যে ফিজিক্যাল স্ট্রাকচার, সেই ফিজিক্যাল স্ট্রাকচার অনুযায়ী বাম্বল বি এর যে ফ্লাই করতে পারার কথা না, এই ব্যাপারটা বাম্বল বি নিজেই জানে না। যদি সে একবার বুঝে ফেলতো যে তার ফ্লাই করতে পারার কথা না, সে কখনোই আর ফ্লাই করতে পারত না। আপনি যদি ধরেই নেন যে আপনি কাজটা করতে পারবেন না, আপনার পক্ষে কাজটা করা খুব কঠিন। মাইন্ডসেট অফ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের মানসিকতা আমাদের একজন দক্ষ কিংবা অদক্ষ কর্মীতে পরিণত করে, কথাটা আমার না। কথা হচ্ছে কোনো এক মাল্টিনেশনাল কোম্পানির সিইও। অর্থাৎ আমাদের যে মাইন্ডসেট, আমাদের যে মেন্টালিটি, আমরা যেভাবে করে ভাবি, যেভাবে করে লাইফটাকে দেখি, যেভাবে করে আমার চারপাশের জীবনটাকে দেখি, যেভাবে করে আমার জীবনটাকে দেখি, সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। সুযোগ সবারই থাকে, সমস্যাও সবারই থাকে, সেখান থেকে কাজ করতে হবে। একটা কথা পড়েছিলাম আমরা ছোটবেলায়, বার্ডস অফ দ্য সেম ফিদার ফ্লক টুগেদার। এই কথাটাকে আমি এভাবে করে বলি, বার্ডস অফ দ্য সেম ফিদার ফিল জেলাস অফ ইচ আদার। অর্থাৎ আপনার সাফল্যে সবচাইতে বেশি ঈর্ষান্বিত হবেন আপনার সবচাইতে কাছের বন্ধুটা, আপনার সবচাইতে কাছের আত্মীয়টা। এরা হয় নাই কখনো দেখেন নাই? আমি তো দেখছি, আমি অনেক ভালো কিছু করছি, আমার চাচি সহ্য করতে পারে না, এরকম হয় নাই আপনাদের লাইফে কখনো? আমরা একটা ভিডিও ক্লিপ দেখি, সত্যি কিনা দেখি, খারাপ করে তখন খুব মন খারাপ হয়, ইস আমার বন্ধুটা ফেল করলো বা ইত্যাদি ইত্যাদি। আর যখন সে আমার চাইতে রেজাল্ট ভালো করে তখন কিন্তু প্রচন্ড মেজাজ খারাপ হয়, এটা মেনে নিতে হবে। ফেসবুকে অপদার্থের বন্ধু হওয়ার চাইতে জ্ঞানীর ফলোয়ার হয়ে থাকাটা অনেক ভালো, আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম। যখন ফাইট করবেন, সবসময় ফাইট করবেন আপনার চাইতে যারা সুপিরিয়র তাদের সাথে, সে ফাইটটা কিন্তু হাতাহাতি না, লেখায় বুদ্ধিবৃত্তিক ফাইট। বুদ্ধিবৃত্তিক ফাইট করার সময় যারা আপনার চাইতে বেটার তাদের সাথে ফাইট করবেন, আপনি জানেন আপনি হেরে যাবেন তারপরও ফাইট করবেন। আমার অভিজ্ঞতা থেকে আমি জানি, গাধার সঙ্গে যুদ্ধ করে 100 বার জেতার চাইতে সিংহের সঙ্গে যুদ্ধ করে 1 বার হারাও অনেক ভালো, অনেক কিছু শেখা যায়। কথা শোনানোর ব্যাপারটা আমার আরেকটা ব্যাপার খুব প্রকট ছিল ওই সময়টাতে, যখন আমি চাকরি বাকরি করতাম না, কিছুই করতাম না, আমি কাউকে কথা শোনাতাম না। আমাকে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলতো, আজে বাজে কথা বলতো, আমার সম্পর্কে বিভিন্ন কথা বলতো, আমার মা বাবাকে কথা শোনাতো, কিন্তু আমার মুখটা সবসময় বন্ধ ছিল, কখনোই কোনো রিপ্লাই করতাম না, নাথিং নাথিং নাথিং। আমি সবসময় ভাবতাম যদি লাইফে কখনো কিছু করতে পারি তখন তারা উত্তর পেয়ে যাবে, আর যদি লাইফে কখনো কিছু করতে না পারি ওরা যেটা বলতেছে সেটা আমি ডিজার্ভ করি, ওটা আমার প্রাপ্য। আমি চুপ করেছিলাম। একটা সময়ে আমার বন্ধু বান্ধব অনেক কিছু বলছে, অনেক কিছু। একটা সময়ে ওই দিনটা আসছে এবং ওই দিনটা আসার পর যাদের কারো রিপ্লাই করে নেয়, আমি কথা রিপ্লাই করি নাই, তাদের
উত্তর তারা ঠিকই পেয়ে গেছে এবং তারা তাদের কাছে মনে হয়েছে আমার কাছে মনে হতো তাদের কথাবার্তা শুনে তারা আমার রেজাল্টের কারণে যেন চর খাইছে ঠাস ঠাস করে গেল আমাকে কিছুই করতে হয় না ওদের উত্তরটা পেয়ে গেছে কোনো সমস্যা নাই চুপ করে থাকেন এমন একটা দিন আসবে যখন আপনার কাজ ওই ওদেরকে সমুচিত জবাব দিয়ে দিবে কোনো সমস্যা নাই আমার আইবিএতে পরীক্ষা দেওয়ার পেছনে একটা ছোট্ট ঘটনা আছে শেয়ার করি আপনাদের সাথে আমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে তিনটা মাস্টার্সে ভর্তি হয়েছিলাম তিনটা মাস্টার্সে এক হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ইভিনিং এমবিএ ওখানে আমি সিক্সথ হয়েছিলাম ভর্তি পরীক্ষায় সিক্সথ তো সেখানে আমার ক্লাস করতে হয়নি তার আগে আমার আইবি রেজাল্ট বের হয়ে গেছে আমি আইবিতে ভর্তি হয়েছি আরও একটা মাস্টার্স করতাম ডেভেলপমেন্ট স্টাডিজ ঢাকা ইউনিভার্সিটি পরে ওটা আমি ছেড়ে দিচ্ছি ওটা ছেড়ে দেওয়ার পিছনে একটা কাহিনী আছে ওই কাহিনীতে আমি না যাই শুধু মিথ্যা বলবো না এই সিদ্ধান্ত নেওয়ার কারণে আমি ছেড়ে দিচ্ছি সত্য কথা বললে আমি কোর্সটা কমপ্লিট করতে পারতাম তো আইবিএতে পরীক্ষা দেওয়ার পেছনে একটা ছোট্ট উদ্দেশ্য ছিল আমি যে বিসিএস আমি গভর্নমেন্ট জব করতেছি এখানে কিন্তু আইবিএর এমবিএর কোনো ভূমিকা নাই আইবিএর এমবিএ লাগে মূলত কর্পোরেট সেক্টরে যাওয়ার জন্য তো কেন করছি সেটা বলি আমি যখন বিসিএস পরীক্ষা দিচ্ছিলাম পড়াশোনা করতেছিলাম তখন আমার এক বন্ধু ক্লাসমেট আমার এক ক্লাসমেট সবাইকে বলতেছে ও আচ্ছা সুশান্ত বিসিএস পরীক্ষা দিচ্ছে হ্যাঁ 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 ঠিকই আছে ও বিসিএস পরীক্ষা দিবে না কি করবে ওর যে রেজাল্ট ওই রেজাল্টে তো তার বিসিএস ছাড়া গতি নাই ও কোথাও তো অ্যাপ্লাই করতে পারবে না ওর পক্ষে তো কর্পোরেটে যাওয়া সম্ভব না কর্পোরেটে অনেক ভালো রেজাল্ট লাগে হবে না ওই জন্যই দিচ্ছে বিসিএস ওর কোনো গতি নাই বলে বিসিএস দিচ্ছে আমার এক বন্ধুর কাছ থেকে শুনছি এটা তখন আমার খুব রাগ লাগছে আমার আবার জেদটা বেশি ছিল যে কেউ আমাকে কোনো কিছু বলে যাবে এটা সম্ভব না আমি আমার কাজে সেটার উত্তর দিয়ে দেবো তখন আমার কাছে মনে হয়েছে আচ্ছা ঠিক আছে আমার রেজাল্ট ভালো না এই জন্য আমি বিসিএস পরীক্ষা দিচ্ছি আমি কর্পোরেট সেক্টরে যেতে পারবো না তাই আমি বিসিএস পরীক্ষা দিচ্ছি খুব ভালো কথা ঠিক আছে বাংলাদেশে কর্পোরেট সেক্টরে যাওয়ার জন্য যেটা সবচাইতে ভালো প্রতিষ্ঠান যেটা সবচাইতে ভালো গেটওয়ে আমি সেখানেই পড়ব এবং আমি পড়ার পর বাংলাদেশে কর্পোরেট সেক্টরে যাওয়ার জন্য সবচেয়ে ভালো গেটওয়ে কোনটা বলুন তো আইবিএ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ তখন আমার জেদ চেপে গেছে আমি আইবিএতে পড়ব এবং পরে আমি প্রমাণ করব যে আমার কর্পোরেট সেক্টরে যাওয়ার মতো সব সক্ষমতা ছিল সব যোগ্যতা ছিল আমি ইচ্ছা করে যাইনি আমি সেটা ব্যবহার করব না শুধুমাত্র ওই জেদ থেকে পরীক্ষা দিয়েছি আর কোনো কারণ ছিল না ওই জন্য আইবিএতে পরীক্ষা দিয়েছিলাম আচ্ছা র‍্যাবিট থিওরি র‍্যাবিট থিওরিটা হচ্ছে এরকম খরগোশ ধরা কিন্তু খুব কঠিন দেখলে মনে হয় না যে ধরা সহজ ওখানে বসে আছে ধরতে গেলে কিন্তু পালায় কঠিন তো যখন শিকারীরা খরগোশ ধরে তখন কিভাবে ধরে ধরেন একটা শিকারী একটা খরগোশের পেছনে দৌড়াচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত খরগোশটা এদিকে দৌড়ায় ওই দিকে দৌড়ায় ওই সাইডে দৌড়ায় ধরতে পারে না তখন শিকারীরা ভাবে এই খরগোশটা বেশি শয়তান আর একটা খরগোশের পেছনে ছুটি ভালো হবে এই খরগোশটা বজ্জাত ওই খরগোশটা ভালো ওটার পেছনে ছুটি তখন সে খরগোশ চেঞ্জ করে আবার আরেকটার পেছনে ছুটতে থাকে এভাবে ছুটতে ছুটতে একটা সময় বিকেল গড়িয়ে সন্ধ্যা হয় তখন সে আর খরগোশ ধরতে পারে না সে যদি খরগোশটাকে চেঞ্জ না করে খরগোশের পেছনে যেভাবে ছুটছিল ওই টেকনিকটাকে চেঞ্জ করতো তাহলে কিন্তু তার পক্ষে খরগোশ ধরাটা সহজ হতো ঠিক একইভাবে আমরা যেটা করি আমরা কেউ বিসিএস পরীক্ষার জন্য চেষ্টা করছি বিসিএস পরীক্ষার পেছনে ছুটছে একটা সময় মনে হলো তোর বিসিএসটা কঠিন এর চাইতে মনে হয় ব্যাংক জব সোজা ওটার জন্য চেষ্টা করি ওটার জন্য চেষ্টা করতেছি তখন আমার মনে হয় না ব্যাংক জব না অমুক চাকরিটা একটু সহজ ওটার পিছনে চেষ্টা করি এভাবে চেষ্টা করতে করতে একটা সময় আমাদের বয়সটা 30 পার হয়ে যায় দেখেন সুযোগ গ্রহণ করা এবং সুযোগ চেনা এবং সুযোগ গ্রহণ করা খুব ইম্পর্টেন্ট তার চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সঠিক সময়ে সুযোগটাকে চেনা খুব ইম্পর্টেন্ট এখন আপনি ছুটছেন যখন আপনার বয়সটা 30 পার হবে তখন কি আপনি কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন পারবেন না 30 বড় নিষ্ঠুর একটা বয়স 30 পেরোলে কেউ চাকরি দেয় না 30 পেরোলে কেউ হৃদয় দেয় না 30-এর আগে করতে হবে 30-এর আগে আপনার চাকরিটা গ্র্যাব করতে হবে দরকার হলে
আপনি যে স্টাইলে পড়াশোনা করছেন সেই স্টাইলটাকে চেঞ্জ করেন, সেই স্টাইলটাকে এডিট করেন, সেই স্টাইলটাকে ডেভেলপ করেন। আপনার যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজিটাকে চেঞ্জ করেন, আপনার হবে, কোনো সমস্যা নেই, হবে।